হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবশেষে আপনাদের বহুল প্রত্যাশিত সেই 100তম নিবন্ধনের উত্তীর্ণদের হালনাগাদকৃত মেধা তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ। এই বিষয়ে কথা বলবো আজ। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন চলে যাই মূল আলোচনায়। 16তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে হালনাগাদকৃত মেধা তালিকা প্রকাশ। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত হয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হালনাগাদকৃত অর্থাৎ 1 থেকে 16তম জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার 1 নভেম্বর রাত 2টায় এইটি প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বেশ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিসিআর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি বলেন, গতকাল মধ্যরাতে হালনাগাদকৃত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ট্রেডকের ওয়েবসাইট থেকে রোল নম্বর বসিয়ে তাদের পজিশন দেখতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখব এই হালনাগাদ মেধা তালিকাটি। চলুন দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি lgi.teletoc.com.bd/ntrca/merit এই ওয়েবসাইটটিতে। আর এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন দেখাবো আপনারা কিভাবে দেখবেন আপনাদের মেরিট লিস্টটি। এই জন্য এখানে যে চুজ লেভেল আছে অর্থাৎ পছন্দ ক্রমটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি স্কুল না মাদ্রাসায় না স্কুল টুতে মাদ্রাসা বা টেকনিক্যালে বা কলেজ মাদ্রাসায় দেখবেন। ধরেন আমি দেখব স্কুল অথবা মাদ্রাসাতে, এই জন্য এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর চুজ সাবজেক্ট আসবে। এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করে দিলে আপনারা যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলেন সেই সাবজেক্টে ক্লিক করবেন। তাহলে আমরা ইংলিশে দেখব, ইংলিশটা ক্লিক করে দেবো। এই জন্য লেভেল এখানে দেখাচ্ছে সিরিয়াল নাম্বার, লেভেল, সাবজেক্ট, মেরিট লিস্ট, এক্সাম, রোল নাম্বার আর নাম। এভাবে আপনারা প্রতিটা বিষয় অর্থাৎ এখানে আছে 1 থেকে 3582টি সিরিয়াল নাম্বার, আমরা এভাবে আপনারা প্রত্যেকটাই দেখতে পারবেন। আর যাদের রোল নাম্বার আছে তাদের জন্য খুব ইজি একটা প্রসেস হচ্ছে, এক্সপ্যান্ড করে দেওয়ার পর এখানে এই অপশনটিতে ছার্স অপশনটিতে এখানে আপনাদের রোল নাম্বার বসিয়ে দিলেই শুধু ওইটি আসবে। সাপোজ আমি এই রোল নাম্বারটি দেখতে চাচ্ছি, শুধু এই নাম্বার রোল নাম্বারটি আমি এখানে বসিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। আমি করতেছি এই রোল নাম্বারটি, দেখেন আপনারা চলে আসছে। এভাবে এভাবে আপনাদের স্পেসিফিক রোল নাম্বারটি এখানে বসিয়ে দিলে আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। আর এভাবে স্কুল টু, স্কুল টু পর্যায়ে ল্যাঙ্গুয়েজ বাংলা অ্যান্ড ইংলিশটা চলে আসবে এখানে। এইভাবে সেম ভাবে আপনারা স্কুল কলেজ মাদ্রাসা সবগুলো দেখতে পাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।